করোনার দ্বিতীয় ঢেউয়ের ছোবলে বেড়েই চলছে মৃত্যু। চব্বিশ ঘন্টায় মারা গেছেন ১১২ জন। মৃত্যু ঝুঁকি বেশি থাকায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের দ্রুত টিকা দেওয়ার তাগিদ। তারা কিন্তু অবশ্যই টিকা নিতে পারবেন এবং টিকা তারা নেবেন। তারা যদি করোনায় আক্রান্ত হন তাদের জন্য কিন্তু সবচেয়ে জরুরি হাসপাতালে ভর্তি হওয়া। সর্বাত্মক লকডাউনের প্রথম সপ্তাহ না যেতেই কর্মচঞ্চল রাজধানী, বাড়ানো হলো ২৮ এপ্রিল পর্যন্ত। সবার মতামতের প্রেক্ষিতে আগামী আরও এক সপ্তাহ এটি বৃদ্ধি করার জন্য একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঈদের আগে অবশ্য লকডাউন শিথিল করা হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও নাশকতার মামলায় সাত দিনের রিমান্ডে হেফাজত নেতা মামুনুল। জিজ্ঞাসাবাদ হবে রিসোর্ট কাণ্ড সহ নানা বিষয়ে। নজরদারিতে আরও ৩০ থেকে ৩৫ নেতা। চট্টগ্রামে যুবলীগ নেতা ও এমপির নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব। চাঁদা আদায়ের জন্য টার্গেট ব্যবসায়ী ও ঠিকাদার, সংঘবদ্ধ চক্রের ৬ সদস্য আটক। বছর না ঘুরতেই ফের পানির দাম বাড়াতে চায় ঢাকা ওয়াসা। নিরাপদ পানি নিশ্চিত না করে ১৩ বছরে ১৪ বার দাম বাড়ানোর উদ্যোগে ক্ষোভ। ব্যাপক খরা সত্ত্বেও মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ধানের বাম্পার ফলন, ২৭,০০০ মেট্রিক টন উৎপাদনের আশা। লকডাউনে শ্রমিক সংকটে ফসল ঘরে তোলা নিয়ে সংকট।